1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আরেকটা আনন্দ সকাল, গান সকালে সকলকে স্বাগত। আমরা সবাই আছি সাত সকালে সুরেতে। আমার কিরকম একটা মনে হচ্ছিল আজকে সকালটা যদি উৎসর্গ করি যারা পিকনিকে যাচ্ছে বা পিকনিকের নামক যে আনন্দটা তাদের উদ্দেশ্যে। আমি যখন আসছিলাম দেখছিলাম প্রচুর মানুষ নানাভাবে বিভিন্ন বয়সের মানুষরা খুব আনন্দ করে করে পিকনিকে যাচ্ছে। যেহেতু আজকে রবিবারের সকাল আর শীত সকাল আনন্দ সকাল, তাই সবার এই আনন্দটাকে আমাদের মধ্যে নিয়ে যদি আজকে সাত সকালের শুটটা শুরু করি। পিকনিক মানে এই সমবেত হওয়া। আজকে যখন মানুষ ভীষণ বিচ্ছিন্ন, ভীষণভাবে একা, সেখানে মনে হয় যেন পিকনিক এমন একটা সমবেত হওয়ার প্রয়াস, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এই আনন্দটুকু নিয়েই কিন্তু আমাদের, সেখানেও কিন্তু গান বাজনা, সেই গান বাজনাটাকে নিয়েই যদি আজকে সাত সকালের শুটটাকে যদি আমরা ধরি, প্রথমেই ধরি, তাহলে কেমন হয়? না, নিশ্চয়ই খারাপ হবে না। আমাদের সকলের মধ্যে সেই আনন্দটুকু থাকুক। আমি আজকে সব এরপরেই পিকনিকে যাবো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সকলের মধ্যে সেই আনন্দটা ছড়িয়ে দিয়েই আমাদের সাত সকালের শুটটা শুরু হোক। সাত সকালের সুরে সকলকে স্বাগত, শুভ সকাল, গুড মর্নিং। আর আজকে আমাদের মধ্যে যিনি আছেন, আমি অন্তত সুর শুনতে শুনতে এটুকু বলতে পারি আজকে সাত সকাল জমে যাবে বিভিন্ন গানে বিভিন্ন সুরে। চন্দ্রজিৎ মিত্র আমাদের মধ্যে আছেন। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার, অনেক ধন্যবাদ। চ্যানেল ওয়ান এন্টারটেনমেন্টকে বিশেষ ধন্যবাদ আমাকে তৃতীয়বার আমন্ত্রণ করার জন্য। আর আমার যারা বন্ধু এবং শ্রোতাগণ রয়েছেন ক্যামেরার ওপারে তাদের বাড়িতে, তাদের আমার নমস্কার, ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি। প্রথমেই বছরের শুরুতে সকলকে 2024-এর অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং তার সাথে জানাচ্ছি আমার সাথে যারা আজকে আমার সাথীরা রয়েছেন, যাদের ছাড়া এটা সম্ভবই নয়, তাদের কথা বলবো, বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এক এক করে তাদের কথা বলবো এবং তাদের ছাড়া আমাদের সম্ভবই নয়, কিন্তু আমরা প্রথমে একটু গানে গানে যাই, তারপরে আমরা অনেক কথা আপনাকে জানার চেষ্টা করব। হ্যাঁ, কেমন কি গান দিয়ে আমরা শুরু করছি, কি গান শুনতে পাচ্ছি? বছরের প্রথমে বা সকালবেলাটা তো আমাদের মন একটু রকম অন্যরকম হয়, একদম। আমি একটা স্তোত্র দিয়ে শুরু করি। একদম। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বসার্থ হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। একদম আবহ এবং সুর
এবং তার যে মেজাজ, পরিবেশকে কী পরিবর্তন করে এই স্তোত্রের মধ্যে দিয়ে সেটা পরিস্ফুটে। এবং সকালটা যেহেতু আমাদের খুব পবিত্র একটা মন থাকে, সেই শুরুটা খুব ভরে গেলাম এটুকু বলা যায়। আমরা সবাই থাকবো সাত সকালের সুরেতে, এরকমই নানা মেজাজে, নানা সুরে, নানা গানে চন্দ্রজিৎ মিত্র আমাদের সঙ্গে থাকবেন। এবং যে মিউজিশিয়ান দাদারা আমাদের, যাদের ছাড়া, যেটা কথা হচ্ছিল প্রথমেই, যাদের ছাড়া আমাদের সম্ভব না এই অনুষ্ঠান সম্পূর্ণ করতে এবং সুন্দর করতে, তাদের কথা একটু বলি। আমাদের সঙ্গে আছেন তবলাতে সুভাষ, আছেন গিটারে ছন্দন বসু, আছেন হারমোনিয়ামে অর্পণ ভট্টাচার্য, কিবোর্ডে সুরজিৎ চক্রবর্তী। আমরা সবাই মিলে একসঙ্গে আছি সাত সকালে শুরুতে। রবিবারের সকাল একটু অন্যরকম, এবং আমরা আশা করি যে রবিবারের সকালে অনেক অনেক বন্ধুদের আমরা পাই, কারণ যেহেতু ছুটি। হ্যাঁ, সকালে সকালবেলা আটটা নাগাদ তো এখন চা খেতে খেতে অনেক সময় প্রোগ্রাম দেখেন, আমিও দেখি, আপনাদের চ্যানেলেও দেখি, বিভিন্ন অন্য চ্যানেলেও দেখি, মাঝে মাঝেই দেখা হয়। ঠিক ঠিক ঠিক, চল পরের গান। আমার মাইকে একটু আমার ফিডব্যাকটা দিলে ভালো হয়। আমি এরপরে মূল গানে চলে যাচ্ছি, কিন্তু রবিবারের সকালটা একটু জমজমাট দিয়ে শুরু করতে চাই। তো আমি সলিল চৌধুরীর একটি কম্পোজিশন গাইছি, যেটি সকলেরই চেনা, কিন্তু এটা 1957-এ ধনঞ্জয় ভট্টাচার্য গিয়েছিলেন। আচ্ছা, দেখা যাক তারপরে কি করে। বেশ, ঝিরঝিরি বরষায়, হায় কি গো ভরসায়, আমার ভাঙা ঘরে তুমি বিনে, শন 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 বহে হাওয়া, মিছে গান গাওয়ায় এমন দিনে। ঝিরঝিরঝির ঝিরঝিরি বরষায়, হায় কি গো ভরসায়, আমার ভাঙা ঘরে তুমি বিনে, শন 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 বহে হাওয়া, মিছে গান গাওয়ায় এমন দিনে। এলোড়ে ঝড় এলো এলো, মিননে ঢেউ এলো মেলো, এলোড়ে ঝড় এলো এলো, জীবনে ঢেউ এলো মেলো, বাহিরের দ্বার খুলে গেল, তবু একা বসে থাকা কাল গুলো। ঝিরঝির ঝির ঝির ঝিরি বরষায়, হায় কি গো ভরসায়, আমার ভাঙা ঘরে তুমি বিনে, শন 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 বহে হাওয়া, মিছে গান গাওয়ায় এমন দিনে। তুমি কোথা কত দূরে, কথা দাও সাড়া, কবে গো তোমারি সুরে আমারি গান হবে সাড়া। তুমি কোথা কত দূরে, কথা দাও সাড়া, কবে গো তোমারি সুরে আমারি গান হবে সাড়া। জীবনে যায় বই বেলা, সহে না আর অবহেলা, জীবনের যায় বই বেলা, সহে না আর অবহেলা, এবারে শেষ কর খেলা, মনে মনে সুগ পথ চিনে, এলো বড় সাজে সহস মনে, তাই রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গেয়ে যায়। এলো বড় সাজে সহস মনে, তাই রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গেয়ে যায়। গানেরও ধারার মাঝে প্রাণেরও কথায় আছে,
সুর তবু লাগে না যে কথা বলো তারে পায়, এলো বড় সাজে সাহস মনে তাই রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গে যাই, রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গে যাই, ঝির 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 ঝিরি বরসায় হায় কি গো ভরসায় আমার ভাঙা ঘরে তুমি বিনে, শন 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 বহে হাওয়া মিছে গান গাওয়া এমন দিনে। দারুণ, মানে এই গানগুলো শুনলে যে কি অদ্ভুত একটা অনুভূতি হয়, মানে বলার অপেক্ষা রাখে না, কি সুন্দর করে আপনার রেন্ডেশন, ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো। এবং এই পুরনো গান, পুরনো শিল্পী, আর এই রকম রবিবারের সকালে তখনকার দিনে একটা অন্যরকম বোধহয় আবহাওয়া ছিল, যেটা আমি আমার বাবা মা এবং পারিপার্শ্বিক অনেকের কাছ থেকে শুনি। তাই আমাদের মতো সাধারণ শিল্পীদের এই প্রচেষ্টাটা রয়েছে, অনেকেই করছেন যে পুরনো ভালো গানকে যদি আরেকবার একদম নিজেদের মতো করে ধারণ করা এবং সেটা পরিবেশন করা, দুটোই পরিবেশন করে যদি একটু ভালো লাগাতে পারি একদম শ্রোতাদের, এইটুকু। আপনি যখন বললেনই তখন একটু জানতে ইচ্ছে করছে যে আপনার গান বাজনার শুরু কোথা থেকে একটু বলুন। আচ্ছা, টেলিফোনে বন্ধু আছেন একজন, একটু শুনে নিই তারপর আপনার কাছে আসি। কি আছেন টেলিফোনে? নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং, কি আছেন? যদি হয় তাহলে তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবনে গানটি যদি গান এত সুন্দর গাইছে না, গানটা খুব শোনার জন্য বেশ বেশ সঙ্গে থাকুন। তিনটি আমি নিশ্চয়ই চেষ্টা করব, কিছু গান আছে তার মধ্যে থেকে যদি সময় বার করতে পারি শ্যামল মিত্রকে। আচ্ছা বেশ, নিশ্চয়ই চেষ্টা করব। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক সঙ্গে থাকুন। অনুরোধ তো আসবেই, যারা শুনবেন তাদের কাছে আপনার কাছে অনুরোধ আসবে যতটুকু পারা যায় আর কি। আপনি যে কথা বলছিলেন, হ্যাঁ আমরা থেমেছিলাম, আমি সেটাই বললাম যে আমাদের ছোটবেলা থেকেই সেইটা পেয়েছি, সেই আবহাওয়াটা ভাগ্যক্রমে আমরা পেয়েছি। কোথায় বড় হয়েছেন আপনি? কলকাতাতেই বড়, কলকাতাতেই জন্ম, কলকাতাতে বড়। তবে আমি 11-12 বছর বয়সে কলকাতা ছেড়ে চলে যাই আমার বাবার কর্মসূত্রে, আমরা চলে যাই সুদূর সাউথে, চেন্নাইয়ে, তখন মাদ্রাস বলা হতো। তারপরে সেখানে আমার বেড়ে ওঠা, পড়াশুনো করা, আস্তে আস্তে চাকরিতে ঢোকা, অনেক লম্বা কাহিনী। 16-17 বছর আমরা ওখানে থাকি। তারপরে আমি যেহেতু কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ি, আবার কলকাতায় ফিরি মাঝখানে, ধরুন 2003-04 নাগাদ আবার কলকাতায় ফিরে 4-5 বছর থেকে আবার আমি বম্বে চলে যাই। বম্বে থেকে চলে যাই দিল্লি গুড়গাঁওয়ে। গান বাজনাটা আপনার সঙ্গে সঙ্গে যেখানেই যান গেছে আর কি, চেষ্টা করেছি, আর বাংলা ভাষাকেও নিজের পাশে রাখার চেষ্টা করেছি, কারণ 11-12 বছরের পর থেকে আমি বাংলা মানে ভাষাকে পাইনি। কিন্তু আর সাউথ ইন্ডিয়ার মতো জায়গা তো বাংলা ভাষা প্রচলিত নয়, ঠিক, কিন্তু সেখানেও গিয়ে আমি আমার দাদুকে, দিদিমাকে, ঠাকুমাকে চিঠি লিখতাম বাংলা ভাষায়। তো বাংলা ভাষার সাথে আমার একটা প্রাণের যোগাযোগ, বাঙালি বলে তো অবশ্যই গর্বিত। আপনি রেখেছেন সেই ভালোবাসাটাকে, চেষ্টা করেছি, কিন্তু আমাদের ভালোবেসে আপাতত টেলিফোনে যিনি এসেছেন তার সাথে কথা বলার চেষ্টা করি। কে আছেন টেলিফোনে? নমস্কার, সুপ্রভাত। নমস্কার ম্যাডাম, আমি সৌরভ দাস কথা বলছি। হ্যাঁ বলুন বলুন বলুন। একটা যদি কিশোর কুমারের কোনো গান শোনা যায়, আমি কাঁচরাপাড়া থেকে কথা বলছি, সৌরভ দাস। বেশ, খুব ভালো, আমাদের সঙ্গে থাকুন এবং আমরাও আপনার সঙ্গে থাকবো। কিশোর কুমারের গানের অনুরোধ এসছে, কিন্তু সেই অনুরোধটা নিয়েই আমরা পরের গানে একটু যাই, তারপরে আপনার আমার কথা শুনি। আমরা সাত সকালে শুরুতে আছি, সঙ্গে আছেন চন্দ্রজিৎ মিত্র। পরের গানটি আমি আবার একটু পেছনে ফিরে যাচ্ছি, আমার খুব শ্রদ্ধেয় এবং সকলের প্রিয় শিল্পী শ্রী অখিল বন্ধু ঘোষকে আমি স্মরণ করে একটি গান গাইতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, যেন কিছু
মনে করো না কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানী আঁখি চলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। ফাগুনকে আর মনে পড়ে মেঘ এলে ফাগুনে, সোনা শ্বেত খাটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। ফাগুনকে আর মনে পড়ে মেঘ এলে ফাগুনে, সোনা শ্বেত খাটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। তাই বলি দেখা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো। তাই বলি দেখা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো। সব কথা গঞ্জনা মানুষ শুধু খেলা চলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। আহা, এইসব গান শুনলে কেমন মনটা ভালো হয়ে যায়। এবং সকাল সকাল যারা আছেন আমাদের সঙ্গে সাত সকালে ফিরেতে, যারা টেলিভিশন খুলে আমাদের ওয়ান এন্টারটেনমেন্ট দেখছেন, তারা কিন্তু আমার সাথে একমত হবেন যে সকলের মন ভালো হচ্ছে। প্রথমত যে রবিবার, হ্যাঁ, একটা ছুটির আমেজ, তার সাথে সাথে এত ভালো ভালো গান, নস্টালজিক নস্টালজিয়া তো আমাদের সারা জীবন তাড়িয়ে বেড়ায়। একদম একদম। আর এই যে গানের সুরে যে সৃষ্টি, সেগুলো তো ভোলার নয়, মোছারও নয়, অকল্পনীয় সৃষ্টি, অকল্পনীয় সৃষ্টি। কিন্তু আপনার গান শেখা একদম বেসিক ক্লাসিক্যাল শেখা কলকাতাতে নাকি চেন্নাইতে তো চলে গেলেন, সেটা কিভাবে শিফট হলো বা গানটা কিভাবে চালালেন একটু বলুন। আসলে আমি ছোটবেলা থেকেই গানের পরিবারে আমার জন্ম, তো সেই জন্যে ছোটবেলা থেকে আমি প্যাসিভলি অ্যান্ড অ্যাক্টিভলি গান শুনেছি এবং শিখেছি। আমাকে যেহেতু আপনি জিজ্ঞেস করছেন, বলতেই হচ্ছে আমার পিতা পণ্ডিত ফাল্গুনী মিত্র, যাকে ক্লাসিক্যাল মিউজিক যদি বলা হয় সেই জগতে ধ্রুপদের একমাত্র কিংবদন্তি আজকে যিনি, তার নাম পণ্ডিত ফাল্গুনী মিত্র। তো গত সপ্তাহেই বাবাকে সর্বোত্তম সম্মানে সম্মানিত করা হয়েছে কলকাতায়, আর গত মাসেও হয়েছে। তো আমি তার কাছে তো শিক্ষা লাভ করেইছি, তার সাথে সাথে ছোটবেলায় আমি মায়ের কাছ থেকে অনেক গান শিখতাম, কারণ মা আমাদের বাড়িতে ছাত্রছাত্রী তো আসতেনি,
আর মার কাছে অনেকে গান শিখত, মার কাছে অন্তত 10-15 জন স্টুডেন্ট তো থাকতই। তো মা ধ্রুপদ গাইতেন না, কিন্তু মায়ের কাছে আমি নজরুল গীতি, আধুনিক গান, এই ধরনের রাগাশ্রয়ী গান এইগুলো শিখেওছি, শুনেওছি, শেখাতে শুনেছি বলে সেখান থেকে তুলেছি। আবার যখন মা শেখাতেন তখন আমি তবলা বাজাতাম, তো সেইটা ক্লাস স্কুল অবধি আমি তবলা বাজিয়েছি এক সময়। তো সেক্ষেত্রে এই সবের সম্মিলিত যদি আপনি বলেন একটা পরিবেশ, সেখান থেকে গান শেখাটা। হ্যাঁ, বাবা মা যদি সঙ্গীত শিল্পী হন, প্যাসিভ একটা এফেক্ট থাকে, আর অ্যাক্টিভলি গান শেখার সেখান থেকেই বোধ হয় একেবারেই ফোর্সটা চলে আসে। খুব ভালো, সেই পরিবারের আপনি সন্তান এবং সেইখান থেকে আপনার গান, এবং আমরা সকলে শুনছি তারই গান, এবং সেটা আমাদের জন্য পাওয়া। আপনার পছন্দের গানটা করে শুনি, সময় যদি হয় করবো, কারণ সব গান তো আমরা একটা সময়ের মধ্যে প্রিপেয়ার করে আসি না, খুব স্বাভাবিক, কিছু না কিছু গাইবো। অখিল বন্ধু ঘোষের যদি এই গানটি না হয় আমি আরেকটি গান গাইবো। হ্যাঁ হ্যাঁ, কেন না। এখন আমি একটি গানে চলে যাচ্ছি, এটি আবার একটু অন্যরকম। এটি পণ্ডিত মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটি অবিস্মরণীয় গান। আরও একটা জিনিস বলা দরকার যে এই ধরনের শিল্পীরা আমাকে ছোটবেলা থেকে অত্যন্ত উদ্বুদ্ধ করেছে, এবং আমার বাবা মা সবসময় বলেছেন যে এই ধরনের গান গাও, পাশাপাশি শেখার পাশাপাশি এই ধরনের গান গাইতেই হবে। তো এরাও আমার পরম গুরুর মধ্যেই পড়েন। ঠিক, বনে না মনে পাখি আজ গান গায়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় রেগা পাগর জানি ধপা গরজা, একই তবে রূপময় অপরূপ দিল ডাক, একই তবে রূপময় অপরূপ দিল ডাক, স্বপ্নের সমারোহে বেলায় আজ কেটে যাক, সুরার সুরভিতে কোন মন মন যেন, সুরার সুরভিতে উন্মন মন যেন তারি সাড়া পায়, এই ছিরি ছিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয়, মনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে ধানি সানি ধপ মগ মগর সনিরসা, গপ নি পগ প মগ মগর সনিরসা, চম্পা বকুলের ভাঙে ঘুম ভাঙে ঘুম, চঞ্চল হলো আজ ফাল্গুন ভাঙে ঘুম, আর সে চরণে সুর বাজে রুমুচুম রুমুচুম,
কোথায় তার সে চরণের সুর বাজে রুমঝুম রুমঝুম। রঙের রূপে জানি না এ সুন্দর লীলাকার, এ জীবনে কি তবে মধুরের উপহার। তার ফুল বাঁশরিতে এই আমি আপনারে, তার ফুল বাঁশরিতে এই আমি আপনারে, যেন খুঁজে পাই এই ছিরি ছিরি হাওয়া তোলা দিয়ে যায়। গুন 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 তোমরের ফাল্গুন ডাকে মোরে আয় 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 মনে নয় মনে মোর পাখি আজ গান গায়, মনে নয় মনে মোর পাখি আজ গান গায়। এই ছিরি ছিরি হাওয়া তোলা দিয়ে যায়, গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় 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 মনে নয় মনে মোর পাখি আজ গান গায়, মনে নয় মনে নয় মনে নয়। সৃষ্টিকর্তাকে ফললে একেবারে জাস্টিস যাকে বলে, সেই গান কিন্তু এখন পরিবেশিত হলো, এবং সুভাষের কথা না বললে আমার কিনা একটা অসুবিধা হবে আর কি। আর আপনার কথা তো অবশ্যই চন্দ্রজিৎ মিত্র, আমরা সবাই জমজমাট একটা আসরে আছি সাত সকালের শুরুতে, রবিবারের সকাল, সকলে মিলে আমরা একসঙ্গে থাকবো, কিন্তু ছোট্ট একটা বিরতিতে যাবো, ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থাকুন।